জীবন গড়ার সফর কেড়ে নিল জীবন। ভয়াবহ বাস দুর্ঘটনার শিকার ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে যাওয়া বহু ছাত্রছাত্রী। ডিমা হাসাওয়াতে একটি বাস দুর্ঘটনার ফলে একজন প্রাণ হারায়। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়। ঘটনাটি ত্রিপুরা থেকে রওনা দেওয়া একটি রাতের বাস দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি হাইওয়েতে উল্টে যায়। AS01NC0243 নম্বরের বহনকারী বাসটি ত্রিপুরা থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল, ঠিক তখনই এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত যাত্রীর নাম দেবরাজ দেববর্মন, বাড়ি ধলাই জেলায়। দুর্ঘটনায় অন্তত 30 জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত যাত্রীদের দ্রুত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। বাসটিতে ত্রিপুরা সমবায় ব্যাংকের পরীক্ষার্থীদের অনেকেই ছিলেন। আহত হয়েছে আরো 2 পরীক্ষার্থী। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে যাওয়ার সময় আসামে বাস দুর্ঘটনায় নিহত ধলাই জেলার এক যুবক, নাম দেবরাজ দেববর্মন। জীবন গড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে জীবন যুদ্ধে হেরে গেলেন দেবরাজ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।